াম ওর একদিনী ভাই আপনি জানতে চেয়েছেন শয়তান কি মানুষের মনের আশা চিন্তা ভাবনা এগুলো বুঝতে পারে কিনা বিদ্যান্গরা বলেছেন যে দিল্লার ভিত্তিতে যে শয়তান মানুষের ভাবনাগুলো বুঝতে পারে আল্লাহ রসুল সাল্লি ইমাম বুহারি এবং ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন রসুল সাল্লাম বলেছেন মানুষের প্রত্যেকটা শিরা উপশিরায় যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ রব আলামিন শয়তানকে দিয়েছে বা শয়তানের এই ক্ষমতা আছে এবং শেখুল ইসলাম মিয়া বলেছেন যখন মানুষ কোনো ভালো কাজ করতে চায় ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে ফেরেশতারা যেমন বুঝতে পারে ঠিক তেমনিভাবে যখন কোনো খারাপ কাজ করার চিন্তা বা ইচ্ছা পোষণ করে সেটা শয়তানও বুঝতে পারে এবং আল্লাহ রসুল অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকটা মানুষের সাথেই একজন শয়তান এবং ফেরেস্তা রয়েছে সাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসল আল্লাহ আপনার সাথেও কি আছে সাহাবির এই কথার উত্তর আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু আমি তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আল্লাহর অশেষ মেহরবানি তা আল্লাহ আমাকে তফিক দিয়েছেন আমি তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি এবং সে আমাকে খারাপ দিকে ওয়াসওয়াসা দেয় না তো এর মানে বোঝা যাচ্ছে মানুষের অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রবুল আলমিন শয়তানকে দিয়েছে কিন্তু যখন সে বান্দা মাউজাজ যে সমস্ত দোয়া দিকে আজকার পড়লে শয়তান দূরে সরে যায় সে সমস্ত আজকার যখন মানুষ পড়ে তখন আর মানুষ

মিনার না সেখানে শয়তান মানুষের মনের ভিতরে কি করে ওয়াসোসা দিয়ে থাকে মানুষের খারাপের দিকে ওয়াসোসা দিয়ে থাকে তো বিজ্ঞানগণরা যেটা বলেছেন যে শয়তান বুঝতে পারে যে মানুষ খারাপ কাজ করতে চাচ্ছে বা খারাপ কাজ একে দিয়ে করানো যাবে এই চিন্তাটা ঢুকিয়ে দেয় এবং শয়তান সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে যে ওই মানুষকে দিয়ে ওই বান্দাকে দিয়ে পাপ কাজ করান এর জন্য যখনই কোনো পাপ কাজের চিন্তা মনের ভিতরে চলে আসবে তখন ওইটাকে ইস্তেফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাই তো বলতে হবে আউজ বিহিম রাজিম পড়বেন সুরা নাস ফালাক ইখলাস হ্যাঁ আউজ বি কালিমাহাতিল্লাহ তানমাতিমা হালাক এগুলো পড়বেন পাশাপাশি সকাল সন্ধ্যার যে সমস্ত দিকে আজকারগুলো আছে এগুলো থেকে যদি আমরা নিয়মিত আমল করতে পারি তাহলে আল্লাহ রবাহ আলমী শয়তানের অস্তা থেকে খারাপ অসুস্থ থেকে আমাদেরকে হেফাজত করবে আর যখনই আমরা শয়তানের খারাপ অস্বস্থা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো আমরা বেশি বেশি ভালো কাজ ভালো আমল করতে পারবো ইনশাল্লা আল্লাহ আলম আল্লাহ হফিকুম